আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আমার সামনে দেখছেন আজকে মিনি কম্বাইন রাইস মিলটা, এটা সরাসরি ডেলিভারি হচ্ছে। তো আমার সামনে যাকে দেখছেন উনি এটি নিতে এসেছে অনেক দূর থেকে, এবং সেটা কতটা কার্যকরী সেটা উনি নিজেই সরাসরি আমাদের অফিসের সামনেই চালিয়ে দেখলেন যে আসলে কতটা কাজ করে কিনা, আসলে ভিডিওতে যা দেখে তার সাথে মিল আছে কিনা, এই বিষয়গুলো উনি সরাসরি পরখ করতে আসছে এবং করে সাথে সাথেই তিনি নিয়ে যাচ্ছে। আমরা এটা ডেলিভারি দিচ্ছি, আপনাদের লাইভ দেখাবো। তো তার আগে একটু শুনে নেই তার কাছে। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। তো আপনি তো এই মেশিনটা আমাদের এখানে নিতে আসছেন, তো সরাসরি তো দেখলেন, কি মনে হলো যে আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার কাছে খুবই ভালো লাগছে, এখানে আমি নিলাম। আচ্ছা, এটা কি আপনি কতদিন ধরে আপনার চিন্তা যে এটা নেবেন? আমার চিন্তা যখন শুরু থেকে বাড়াইছে, হ্যাঁ, তখন থেকেই আমার এই চিন্তা যারা এই তো অনলাইনে তো দেখেন একরকম, আর এসে কি সরাসরি মিল পাইছেন? হ্যাঁ, মিল পাইছি। মিল পাইছেন? আচ্ছা, তো আপনি তো এটা কি কাজে ব্যবহার করবেন, নিজের কাজে নাকি বাণিজ্যিকভাবে? বাণিজ্যিকভাবে করবো, মানে আপনার এটা ব্যবসা দাঁড় করানোর জন্য এটা ব্যবহার করবেন। তো আপনার আমরা যেটা জিনিস আমরা দেখলাম আজকে, যে আপনার ওই গ্রাইন্ডিংটা যখন ব্যবহার করছিলাম তখন আপনি একবারই পুরোটা পাউডার করে নিলেন, সেটা আপনি কিভাবে? আসলে অনেকেই তো প্রথমে অবস্থায় একটু ভয় পেয়ে যায় যে আসলে হবে কিনা, কিন্তু আপনি এত তাড়াতাড়ি কিভাবে করলেন? আমি জানা আছে দেখি তো করলাম। আচ্ছা, অভিজ্ঞতা আছে মোটামুটি। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? না না, দর্শকের দিকে কি বলবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনার দেখি এটা তুলে দেন ওনাকে। তো আমরা এটা ডেলিভারি হচ্ছে আর কি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন এটা ওনারা অটো নিয়ে আসছে, তো অটোতেই এরা নিয়ে যাবে আর কি। উনি বাণিজ্যিক আকারেই করবে বললো সবাইকে, আসলে উনি একটা ব্যবসা দাঁড় করাবে এটা ওনাদের গ্রামে আর কি। এটা আমি যতদূর ওনার কাছে শুনেছি উনি একটা ভ্যানে করে ওদের এলাকায় এটা সার্ভিস দিবে, যে যাদের গম ভুট্টা ধান চাল তারপরে মশলা এগুলো করতে হয় তারা সরাসরি তাদের বাসায় গিয়ে এই সেবাটা উনি দিবে। নেন নেন, তুলেন একটু, ধরো 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 ধরো, একটু হেল্প করো, হেল্প করো একটু। বিসমিল্লাহ, দেখিয়েন সাবধানে সবাই ঢুকবে। এ ওটা ওটা এই অংশটা মনে হয় এদিক চাপাই দিতে হতো। হ্যাঁ, একটু চাপাই দাও, ওখানে ঢুকো একজন। হ্যাঁ, পায়ে পা সাবধান, দেখিও কোনো কিছু। এই যে এখানে লাগছে উপরে লাগতেছে, নূর ইসলাম একটু চাপাই নাও। হ্যাঁ, এটা আঘাত পাওয়াই না, সাবধানে নিও। না একটু সাইড দিয়ে গেলেই হবে। তো ভিডিও বাড়াই না, সবাই ভালো থাকেন, প্রয়োজন হলে আমাদেরকে মেসেজ করেন, আমরা আপনাদের সারা বাংলাদেশ কুরিয়ারে দিতে পারবো। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, কৃষির সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।